السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله بحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم شمالي تيقر بن দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান উপলক্ষে বাংলা মাহের একরা টিভির বিশেষ আয়োজন রমাদান প্রোগ্রামে রমাদান এটা কোরআনা নাজিলের মাস রমাদান আল্লাহ সু হান হুয়েত আলা আপনাদেরকে আমাদেরকে দান করেছেন আল্লাহ সুবাহানু হুয়েত তালা ফরজ একটি বিধান আমাদেরকে দিয়েছেন রমাদানের রোজা পালন করা সিয়াম পালন করা

আমরা শাহরুল মোয়াসা দয়া মায়া প্রদর্শনীর মাসে বেশি বেশি করে খায়রাত করতেছি সহযোগিতা করতেছি মানুষদেরকে উম্মাসদেরকে পাশাপাশি এটা যেহেতু বিশেষ একটি সুযোগ বেশি করে বন্দি করার আমাদের যে কমিউনিটিতে আমরা বসবাস করি এই কমিউনিটির যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পৃক্ত মাদানেও আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ককে আরও আমরা বাড়ানোর একটি সুবর্ণ সুযোগ হিসাবে আমরা এই মাসকেও নিতে পারি রমাদান এই প্রোগ্রামে আমরা আজকে একরা বাংলার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রিয় একটি প্রতিষ্ঠানকে এবং এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দকে মাদ্রাসা যে প্রতিষ্ঠান মসজিদ আমি নাম বলতেছি মাদ্রাসাতন্নুর লন্ডন আলহামদুলিল্লাহ অল্প দিনে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে আমাদের কমিউনিটির মধ্যে ব্যাপক একটি পরিচিতি এবং সারা এই প্রতিষ্ঠান ফেলেছে আলহামদুলিল্লাহ এটা ইলফুট এলাকায় সেভেন কিংস এলাকার মধ্যে অবস্থিত মাদ্রাসা তুন্নুর এটা মাদ্রাসা পাশাপাশি এটি মসজিদও আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যেনারা প্রতিষ্ঠাতা দুজন সম্মানিত আলেম ওনাদের সাথে আরও কমিউনিটির মায়ার ভাই অনেকেই রয়েছেন তো আমার ডান পাশে যিনি রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা উম্মাহের কল্যাণে যিনি কাজ করেন এবং আমাদের কমিউনিটিকে ইসলামের ব্যাপক একটি খেদমত উপহার দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট আলেমী দিন হজরত মাওলানা সৈয়দ তামিম আহমদ হাফিজাউল্লা তিনি আমাদের সাথে রয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খেরান তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন আল্লাহ জন তিনি খেদমতকে কবুল করেন বামে যিনি রয়েছেন তিনিও প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন এবং মাদ্রাসার যে ইভিনিং মক্তব রয়েছে এই মক্তবের যিনি একজন উস্তাদ আপনাদের আমাদের একজন মায়ার ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমদিন হজরত মাওলানা সৈয়দ

এই প্রতিষ্ঠানের সাথে একজন মানুষ মানুষের খুব পরিশ্রম জড়িত ছিল চিন্তা জড়িত ছিল আজকে এখানে বসার পরেই তিনার কথা স্মরণ হয়েছে আমাদের কমিউনিটির বড় একজন মায়ার একজন অভিভাবক ছিলেন ওনার মাফিরত আমরা কামনা করি যিনি আলহাজ শামসুজ্জামান চৌধুরী শাহ এই প্রতিষ্ঠানকে যখনই আমরা সামনে নিয়ে আসি ওনার চিন্তাটা ওনার স্পিড আমাদের সামনে আসে আমরা ওনার মাফিরত কামনা করি এবং এই প্রতিষ্ঠান শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত মানুষজন সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে সামনে আগ বাড়িয়ে দিতেছেন আমরা ওনাদের জন্য দোয়া করি যারা কবর দেশে চলে গেলেন আল্লাহর জন্য মাফইরা দান করেন যারা বেঁচে আছেন আল্লাহর জন্য সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ পাক যেন দান করেন আমরা চলে যেতে চাই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেম ইদিন হযরত মাওলানা सैयद তামিম আহমদ সাবেকের কাছে আমরা জানতে চাচ্ছি এই সেভেন কিংস এলাকার মধ্যে প্রতিষ্ঠানটা আপনারা মাদ্রাসাতুন মাদ্রাসাতুন নূর লন্ডন নামটা চমৎকার আপনারা চয়েস করেছেন কবে প্রতিষ্ঠা করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبۃ للمتقین والصلاة والسلام على سید المرسلین وعلى اله وصحبه اجمعین اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم اقرأ باسم ربک الذی خلق وقال عليه الصلاه والسلام خیرکم من تعلم القرآن وعلمه او كما قال عليه الصلاه والسلام الله پاک رب العالمین شکریہ دای کورچی جی نے আজকে আমাদেরকে এতই مبارک একটি মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার তাহফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই সুক্রিয়া আদায় করছি ইকরা বাংলার যাদের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইকরা বাংলার কর্তৃপক্ষ ইমাম কাসিম দামাত মারাকাত হুমসহ সকলের প্রতি আমার মাদ্রাসা লন্ডনের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সকলকে আমরা মাদ্রাসা তুননুর লন্ডন পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক রবুল আলমিন আমাদের এবং আপনাদের সকলের দিন খেদমাতকে কবুল করুন আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা মুফতি সালে সাহেবের সুক্রিয়া আদায় করছি আজকের যোগ্য পরিচালক যিনি আপনাদের সামনে মাদ্রাসা সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কথাগুলো উপস্থাপন করেছেন আমি এই প্রতিষ্ঠানের অত্যন্ত সংক্ষেপে টাইম যেহেতু দীর্ঘ নয় আমি এই জন্মে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা তুলে ধরতে চাই আল্লাপাক রাবুল আল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদত বন্দী করার জন্য ওমা খালাক্তুল জিন্না আল ইনসা ইল্লা আলিয়বুদ্দুন একমাত্র আবাদতের জন্য আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই বন্দার আবাদতের জন্য অত্যন্ত প্রয়োজন হলো ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষার আবাদত করার জন্য আল্লাহর সাথে নৈকট্য অর্জন করার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই সেই ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসারের লক্ষ্য নিয়ে আমরা বিগত দুই সালে মাদিনাতুন নূর ছাড়াটি একটি ইউকেতে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম প্রতিষ্ঠা করতে সক্ষম হই সেই মাদিনাতুন নূরের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বাংলাদেশে অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করতে সক্ষম হয়েছি এবং হচ্ছি আপনাদের সহযোগিতায় আমাদের একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই মাদিনাতুন নূরের অধীনে আমরা ইউকেতে একটি ইসলামী প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান গড়ে তুলব যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের খেদমত হবে মানবতার খেদমত হবে ইসলামী শিক্ষার প্রচার প্রসার হবে সেই তারই ধারাবাহিকতায় আমাদের মুখলিস কিছু মানুষের সহযোগিতায় বিশেষ করে আলহাজ শামসুজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলহি উনার চিন্তা চেতনা এবং আমার ওয়ালিদ সাহেব হজরত মৌলানা সৈয়দ আব্দুল নূর সাহেব বারাকাত হুম উনার দোয়া এবং বিশেষ করে এই দেশে আমরা যারা আসি জনাব আমাদের মাদিনাতুন নূর ইউকে ট্রাস্টি জনাব জুবের আহমদ চৌধুরী মৌলানা সৈয়দ নাঈম আহমদ জনাব জুনেদ আহমদ চৌধুরী জনাব আবু তাহের চৌধুরী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সহ তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা মাদিনাতুন নূরের অধীনে সেই যে আমাদের স্বপ্ন ছিল একটি প্রতিষ্ঠান গড়ে তোলার সেই নূর লন্ডন নামে আমরা দুই সালে অক্টোবরে আমরা সেভেন কিংয়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে আল্লাপাকরাবুলা আলবিনের সহযোগিতায় দিনদার দরদি মা এবং বোনদের সহযোগিতায় এই প্রতিষ্ঠার দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাপাকরাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানকে আমাদের জন্য নাজাতির উসিলা করুন এবং যে যে বাবতে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতাকে আল্লাহ পাকরাবুল্লাহ আলমীর কবুল করুন আল্লাহ আমরা যেতে চাই হজরত মালানা সাহেব নাইম সাথে তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু এটি মাদ্রাসাতুর একটি মাদ্রাসা পাশাপাশি মসজিদ নামাজের ব্যবস্থা আপনারা করেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুর মাদেশা লন্ডন এই এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ ব্যাপক সংখ্যক আমাদের মুসলমান কমিউনিটির অবস্থান এবং শুধু বাংলাদেশি মুসলমান নয় মিক্সড কমিউনিটির অবস্থানও সেখানে রয়েছে বাচ্চাদের আগামী প্রজন্ম আমাদের ছেলেমেয়েদের দিন শিক্ষার জন্য আপনাদের অ্যাক্টিভিটিসগুলো কী সেখানে সালাম আলাইকুম রহমতুল্লাহি শুরুতেই আমি সুক্রিয়া আদায় করছি মুফতি সালে সাহেব এবং ইকরা টিভি কর্তৃপক্ষের আজকে যে আমাদেরকে তারা সুযোগ দিয়েছেন মাদ্রাসাত নূর নিয়ে নূর লন্ডন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আল্লাহ যেন কবুল করেন যে প্রশ্নটা রেখেছেন এই মাদ্রাসার মূল উদ্দেশ্য হল যে আমাদের যে প্রজ আমাদের সন্তান আমাদের যে মুসলিম কমিউনিটি যারা এই এলাকায় বিশেষ করে বসবাস করেন আলহামদুলিল্লাহ ব্যাপক আকারে নূর সেভেন কিংস এলাকা ইলফুড এরিয়াতে অবস্থান করছি আমরা সেখানে মুসলমান কমিউনিটির অবস্থান মানে দিন দিন আপনার বৃদ্ধি পাচ্ছে আর প্রতিষ্ঠানও অনেক আছে কিন্তু পরেও আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমরা তো দুই হাজার আঠারো থেকে শুরু করছি আজকে টু থাউজেন্ড পাঁচ বছর হয়ে গেল মানে প্রতি বৎসরই আমাদের ক্লাসকে বৃদ্ধি করতে হয়েছে আমরা শুরু করেছিলাম দুই ক্লাস নিয়ে এখন আমাদের ফিফটিন ক্লাসেস মানে তেরোটা বাচ্চাদের ক্লাস আবার দু দুইটা ক্লাস আছে আমাদের মানে পুরুষদের জন্য এবং আরেকটা আছে মহিলাদের জন্য সর্বোপর আমাদের পনেরোটা ক্লাস চলতেছে এই এই ক্লাসগুলো আমরা আমাদের জায়গাটা খুব বড় নয় পাঁচটি ক্লাসের মানে আমাদের সুযোগ রয়েছে এই আমাদের সেন্টারের মধ্যে তো আমরা প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার ইভিনিং ক্লাসেস থাকে আমাদের পাঁচটা পণ্ড থেকে নিয়ে সাতটা পণ্ড পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় শতাধিক ছাত্র ইভিনিং ক্লাসে এখন পড়তেছেন এবং উইকেন্ডে দুইটা সেশন আমাদের আছে মর্নিংয়ে নাইন থার্টি টু টুয়েলভ থার্টি আবার ওয়ান টু ফোর এখানে আবার আটটা ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ উইকেন্ডে এরপরে আপনার প্রতি মানডে দিনের বেলা আমাদের মানে পুরুষ মহিলাদের জন্য সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা ক্লাস থাকে কোরআনের ক্লাস আবার বিকালে আপনার সেভেন থার্টি থেকে নিয়ে নাইন পর্যন্ত আমাদের বাইদের জন্য আরেকটা ক্লাস থাকে এই হলো আমাদের মানে ছাত্রদের মানে আমাদের যে বিশেষ করে আমাদের মাদ্রাসার কোরআনের শিক্ষার একটা ব্যবস্থা এর পাশে একটি অ্যাডিশনাল একটি কথা বলতে চাই যে যেভাবে আমাদের মুস্তিজালে সাহেব বলেছেন আমরা এই মাদ্রাসা করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে সন্তান সন্ততি তারা যেন ইমান নিয়ে বাঁচতে পারে তারা যেন সত্যিকার অর্থে একজন ইমানদার মুসলমান হয় একটি কথা আমি শেয়ার করতে চাই সেদিন আমাদের প্যারেন্টস মিটিং ছিল আমাদের এক মা বলেছেন যে আমাদের গড়ে এটা অভ্যাস ছিল আমাদের যে আমরা ফজরের নমাজটা আমাদের খোঁজা হয়ে যেত প্রায় সময়ই কিন্তু এই মাদ্রাসায় আমার বাচ্চারা যাওয়ার পর থেকে আমার এক সন্তান সে আমাদেরকে মেকশিওর করে যে সে নিজে ফজরের নমাজে উঠবে আবার আমরা যেন সবাই ফজরের নমাজ পড়ে আসলে আমাদের মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন পরিবারের মধ্যেও দিনের আলোটা আমরা পৌঁছাতে পারি আর এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের তিনটি জমা আর জমাত হয় এখানে প্রতি শুক্রবারে তিনটি জমাত হচ্ছে এই রমাদানে প্রতি রমাদানেই আমাদের তারাবির নমাজ হয় হাতমে তারাবির ব্যবস্থা হয় চারজন হাফ হাফিজ হফাজ এ তালা তালাত তারাবিন নমাজ লিড করেন ঈদের জমাত হয় প্রতি বছরই তিনটি জমাত হয় এর পাশাপাশি আপনার বিভিন্ন অকেশনে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয় বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে নিয়ে অ্যাওয়ার্ড সেরেমনি থাকে প্রতি বছরই দুই তিনবার হয় আর এখানে এদেশের শীর্ষ ওলামায়করাম মুফতি সাইফুল ইসলাম সাহেব শেখ শামসুদ্দোহা এবং মৌলানা মুজাহিদ সহ আরও অনেক ওলামা এ মুফতি আব্দুল মন্তাকিম সাহেব শেখ আসকর হোসেন তাহাতবার কাতুম অনেক ওলামা একরাম মুফতি আব্দুর রহমান সাহেব মনোহরপুরি আরও অনেক ওলামা এ নিয়মিত তারা অংশগ্রহণ করেন আমি আপনাদের সাথে আরেকটা বিষয় মানে অ্যাড করে আমি শেষ করে দেবো আমার কথা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই বিশাল মাদ্রাসা পরিচালনা কিভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করতে চাই আমাদের লাইফ মেম্বার প্রায় পঞ্চাশের মতো এক হাজার পাউন্ড দিয়ে এই মাদ্রাসার লাইফ মেম্বার হয়েছেন প্রায় পঞ্চাশ জন আর এর পাশাপাশি প্রতি জমায় আমাদের কালেকশন হয় আর আমাদের বাচ্চা সর্বমুঠ যদি আমরা হিসাব করি তাহলে প্রায় দুইশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই ছাত্রদের প্রতি মাসে ফিও আমরা মানে তারা আদায় করেন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দরভাবে সুচারুরূপে চলছে আপনারা সবাই দোয়া করবেন ঈশ্বাল্লাহ আমরা জানতে চাইছিলাম প্রায় দুইশোর উপরে টু হান্ড্রেড থার্টি থেকে থার্টি ফাইভের মতো স্টুডেন্ট কতজন উস্তাদ আপনারা এই খেদমতের সাথে জড়িত রয়েছেন আপনার যদি পুরো হিসাবটা আমরা করি তাহলে তো পনেরোটা ক্লাসের জন্য পনেরো জন উস্তাদ প্রয়োজন কিন্তু আমাদের এরকম আছেন যে একজন উস্তাদ হয়তো দুইটা ক্লাস নিচ্ছে এই জন্য সর্বমোট যদি আমরা স্টাফ মানে অফিস প্লাস মাদেশার হেড টিচার পুরো স্টাফ যদি আমরা হিসাব করি দশ থেকে এগারো জন জন আমরা এই যে এত ব্যাপক অল্প ফাইভ ইয়ার্স হয়তো ওনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পড়তে গিয়ে পর্যন্ত হয়েছে কিন্তু এর ভিতরে দিয়ে তিনি এত এতক্ষণ আঞ্জাম দিচ্ছেন জুম্মার নামাজে তিনটি জামাত একটি জামাতে কতজন মুসলিম নামাজ পড়তে পারেন প্রায় আপনার থেকে মানে তিনটি এত এখন হলো যেটা যে এই মাদ্রাসা তুনের স্থায়ী একটি বিল্ডিং প্রয়োজন একটি স্থায়ী মার্কাজ যিনি দিনই একটি প্রতিষ্ঠান এই এলাকার জন্য যেন প্রতিষ্ঠিত হয় এখন এটার জন্য আপনাদের আমাদের দায়িত্ব রয়েছে কি দায়িত্ব এর আমাদানে চিন্তা করবেন তিনি আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে রামাদান উপলক্ষে তো আশপাশের সাধারণ মানুষ যারা রয়েছেন মুসলমান নন মুসলমান যারা রয়েছেন ওনাদের কাছে বিশেষ করে মুসলমান যারা ওনাদের কাছেও দিনই দাওয়াত পৌঁছানো যে ওনাদের দিনই কাজে আরও বেশ কীভাবে সম্পৃক্ত করা যায় নন মুসলমান যারা রয়েছেন তিনি আমাদের সমাজের অংশ ওনাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো বিশেষ কোনো উদ্যোগ আপনাদের রয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা আসলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার কমিউনিটির খেদমত করতে চাই সার্বিকভাবে ইসলামের উদ্দেশ্য হলো দাওয়াতি কার্যক্রম মুসলমান হোক অথবা নন মুসলিম সবার কাছে আমরা ইসলামের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই তো তারা দ্বারা তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এখানে আলোচনা হয়েছে এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করছে তো আমাদের এই সকল মুসলমান মা বোনদের এবং বাই বাই এবং বুনদের সাথে মধ্যে গুজারিস যে আপনারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন আর এই মাদ্রাসার মাধ্যমে আমাদের স্পেশাল যে মেসেজটা যেহেতু রমজানুল মুবারক অতি সন্নিকটে এই রমজানুল মুবারকে এবাদতর মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য অর্জন করব। এই জন্য আপনারা এই মাদ্রাসার মধ্যে বিশেষ করে তারাবিহেন্ন বিশ রাকাত তারাবির নামাজ হবে খতমে তারাবি হবে চারজন হেফাজ এগরাম তারাবি পড়াবেন আপনারা আসতে পারেন আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের যে মিসেজটা হবে রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব এই তাকওয়া অর্জনের মাধ্যম হল আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মা বোনরা গরের ইফতার বানাতে বানাতে মানে তাদের মানে দোয়া করার টাইম পাওয়া যায় না তো আপনাদের মধ্যে আমাদের গুজারিশ আপনারা আবাদতের জন্য এই রমজানুল মুবারককে আপনারা কাজে লাগান এবং বিশেষ করে ইফতারের টাইমে যেহেতু দোয়া কবুল হয়ে দোয়া ও মুকুল বাদা ইফতারের কমপক্ষে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আগে আপনারা ইফতার সামনে নিয়ে আপনারা বসেন বসার এই ইফতারকে সামনে নিয়ে আপনারা দোয়া করেন অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমীর ফিরিস্তাদের ইশতাদের সাক্ষী রেখে দোয়া কবুল করবেন যে আমার বন্দাদেরকে আমি হালাল জিনিস সামনে কিন্তু কেন কাচ্ছে না তাদের সব কিছু আছে জিব্বা আছে হাত আছে কেন কাটছে না কিন্তু ফিরিস্তারা বলবেন যে না আপনার হুকুম তারা লঙ্ঘন করতে চায় না আপনি বলছেন এই টাইম পর্যন্ত খেতে পারবে না আমরা আল্লাহর এই জন্য এই টাইমে অবশ্যই দোয়া কবুল হবে তো আপনাদের খেতমতো গুজারিশ আপনারা ইফতারের টাইমে বিশেষ করে আপনারা দোয়া করবেন এবং রোজার মাধ্যমে আমরা যাতে সবাই তাকু অর্জন করতে পারি সেই দোয়া আপনাদের কাছেও আমরা করি তো আমাদের যে ফিউচার প্ল্যান আমরা চাই উত্তর এলাকায় একটি বিশাল আকারে যে প্রতিষ্ঠানটা বর্তমানে চলছে আমরা আরও বৃহৎ আকারে যেখানে ফাঁস ওক নমাজ হবে যেখানে একটা বিশাল একটা মসজিদ হবে মাদ্রাসা হবে আরও বড়ো আকারে হবে সেই জন্য আমরা চিন্তা ফিকৃত করছি আমরা আশপাশ জায়গা তালাশ করছি একটি জায়গার জন্য এখনই আমরা যোগাযোগ করছি যদি আল্লাহ পাকরা বলে আলমীরের মনসা হয় তাহলে পাশেই একটা বিল্ডিং আমরা ইনশাল্লাহ পেয়ে যাব তো এটা যদি না হয় মুকদ্দরে না হয় তাহলে আরও অন্যটা ইনশাল্লাহ হবে তো এই প্রতিষ্ঠানের আমি চাই যে ফিউচার প্ল্যানের মধ্যে যেটা আমরা বিশাল একটা প্রতিষ্ঠান হবে সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই তো আমি যদি লম্বা না করি তাহলে অত্যন্ত সংক্ষেপে প্রতিষ্ঠানের প্রথম থেকে নিয়ে আমরা মৌলানা সৈয়দ নাহিম বলেছেন যে আমাদের লাইফ মেম্বারের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা পাচ্ছি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম লাইফ মেম্বারের তো আলহামদুলিল্লাহ যাদের আমরা প্রায় বায়ান্ন জন লাইফ মেম্বার হয়ে গেছেন তো বায়ান্ন জন আমরা সবার জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি কিন্তু যদি সময় থাকে তাহলে সবার নাম বলতে পারবো না আমি চাই অল্প কয়েকজনের নামও আমি বলতে চাই নাম তো বারবার আছে আমাদের মামা আমার নাম আছে মৌলানা জোনাব তাহের চৌধুরী আছেন আমরা সবাই লাইফ মেম্বার নাইমের নাম আছে বিশেষ করে জুনায় চৌধুরী মুফতি রিয়াজ আমরা হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী এরপরে সৈয়দা বিবি হাজি সৈকত আলী আমাদের ইন্ডিয়ান এক ভাই জনাব মিয়া অনেক নুরুল ইসলাম সাহেব সহ অনেকের নাম রয়েছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যদি সুযোগ হয় আমরা সবার নাম এবং আরো ইনশাল্লাহ আসবেন সবার নাম আমরা বলবো এবং তাদের জন্য খাস করি দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা জানতে চাই যেহেতু প্রত্যেকটি সময় বিশেষ করে রমাদান রমাদানকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিশেষ পরিকল্পনা নিয়ে থাকেন কমিটি মানুষদেরকে কাছে টানার জন্য বা আপনাদের মেসেজগুলো আপনাদের দাওয়ার প্রজেক্টগুলো মানুষদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের বিশেষ কোনো প্ল্যানিক্ষেত্রে আসে কিনা রমাদানে রমাদানের মধ্যে আসলে আমাদের যে প্রতি রমাদানে আমরা চেষ্টা করি যে থারাবিন নমাজের মানে শুরুর দিন এবং সাতাইশার রাত্রে বিশেষ একটা আয়োজন থাকে মানে রমাদান নিয়ে আমরা আলোচনা প্লাস মাদ্রাসার প্রজেক্টগুলো আমরা সামনে তুলে তুলে ধরি দুই নম্বর হলো রমাদানের ভিতরে আমরা চেষ্টা করি একটা ইফতারের ব্যবস্থা করা যাতে আমাদের মুসল্লিরা বা আমাদের যে বাচ্চাদের যে প্যারেন্টসরা আছেন তারা যাতে শরিক হতে পারেন আর যদি আমরা তো লকডাউনে ছিলাম গত মানে দুই তিন বছর লকডাউন থেকে আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে রমাদানে বিশেষ করে এই রমাদানের মধ্যে আমাদের বিশ্ব মানবতার কল্যাণে আমরা যাতে কিছু কাজ যেভাবে ধারাবাহিকভাবে আমাদের দিনাতুর করতেছে একটা আমাদের প্রজেক্ট থাকে যে এর দেওয়ার প্রতি মানুষের মুসলমান কমিউনিটির মধ্যে একটা উৎসাহ থাকে আমাদের প্রতি রমাদানের মতো এই রমাদানেও আমরা জাকাত কালেকশন হবে সাদাকা কালেকশন হবে এটা এই দেশের জন্য নয় বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন প্রজেক্টে আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমাদের নূরের পক্ষ থেকে এই কাজগুলো অব্যাহত আছে এই রমাদানেও থাকবে আর বিশেষ করে এই রমাদান মাসে যাতে কোরআনের মাস এই মাস যাতে আমাদের ছাত্ররা এবং আমাদের যে ক্লাসগুলো নিয়মিত হচ্ছে এগুলা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কোরআনের নাজিলের মাসে এই কোরআনের খেদমঠটা আর জারি থাকলো না এই জন্য আমরা তিন সপ্তাহ আমাদের মাদ্রাসা কন্টিনিউ থাকবে থ্রি উইকেন্ডস খোলা থাকবে আর দুইটা উইক উইক ডেইস থাকবে এবং আমাদের পুরুষ এবং মহিলাদের ক্লাসগুলো অব্যাহত থাকবে শুধু হোলিডের সপ্তাহ লাস্ট টেন ডেজ আমাদের মাদ্রাসাটা বন্ধ থাকবে তো পুরো মাসটাই বলতে গেলে আমাদের মাদ্রাসাতে নোরটা কোরআনের নোর দিয়ে আলোকিত থাকবে ইনশাল্লাহ যারা এর পাশাপাশি আছেন সবার কাছে একটু অনুরোধ আপনারা তারা বিভিন্ন মাদে শরিক হবেন এবং জমাতে শরিক হবেন এই মাদ্রাসা নিয়ে যে বিশাল একটা স্বপ্ন আমাদের আমরা আমাদের মালানা সৈয়দ তামিম সাহেব বলেছেন পাশেই আমরা একটা বিল্ডিং আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি আল্লাহ যদি মানে এটাকে কবুল করেন আর আমি আসলে উমরাতে ছিলাম মুফতি সালে আহমদ সাহেব আমরা একসাথে উমরাতে ছিলাম আমাদের তো কোনো শক্তি নেই মানে আমাদের যোগ্যতাও নেই যে এই বিশাল প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার কিন্তু আল্লাহর গোর সামনে নিয়ে রোজার সামনে আমরা দোয়া করেছি আল্লাহ যেন মাদ্রাসাতুল নূরকে কবুল করেন মাদ্রাসাতুল নূরের যে স্বপ্ন যে স্থায়ী একটি প্রতিষ্ঠান বড় আকারে একটি প্রতিষ্ঠান আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন আর আজকের এই প্রোগ্রামের শেষ একটি মেসেজ আপনাদের সবার কাছে যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন আসলে আপনারা সবাই মহব্বত করেন কোরআনের প্রতি আপনাদের সবার জন্য একটা সুযোগ আছে এই মাদ্রাসার লাইফ মেম্বার যদি আমরা সবাই এক হাজার পাউন্ড দিয়ে

আলখয়ার ফাউন্ডেশন বিশ্ববিমানবতার কল্যাণে কাজ করে এরা মাধানেও বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা উম্মায় বাংলাদেশ সহ বিশেষ করে সিরিয়া কি গাজা ইয়ামান এই সমস্ত উম্মার জন্য আমরা কাজ করি আমাদের বিবাহের জন্য আলখার ফাউন্ডেশনের পক্ষ আপনার কী মেসেজ থাকবে যে আলখার ফাউন্ডেশন কাজগুলো করে এটা এটার জন্য আপনার মেসেজ কী আলহামদুলিল্লাহ আলখয়ার ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী যে খেদমত করে যাচ্ছে আমরা সকলের প্রতি অনুরোধ করবো যে আপনারা এই আলখয়ার ফাউন্ডেশনকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন সহযোগিতাকে আরও বাড়িয়ে দেন কারণ এর মাধ্যমে আল্লাহ পাকরাবুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন আমরা ঘরে বসে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা মানবিক কল্যাণে আমাদের পয়সা আমাদের অ্যাক্টিভিটি আমাদের দোয়া আমরা আমা আমরা অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আলফর ফাউন্ডেশনের জন্য বিশেষ করে দোয়া করবেন আপনারা সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসা নূর লন্ডনের পক্ষ থেকে সর্বশেষ আমি যে আপিল আপনাদের খেদমতে করব। একটি হলো বলেছেন লাইফ মেম্বার আপনারা হবেন এবং আরেকটা আপিল হলো আপনারা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে আপনাদের খেদমতে আমাদের অ্যাকাউন্ট আছে আপনারা যোগাযোগ করে আপনারা দেখবেন ডেইলি একটা পাউন্ড দিয়ে আপনারা আমাদের মাদ্রাসা তন্নূর লন্ডনকে সহযোগিতা করবেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করবেন এবং আমাদের যে রমজানুল মুবারকর অ্যাক্টিভিটির পরেই আমরা ঈদের আনন্দ উৎসব পালন করব তো ঈদের জমাত

একরা বাংলার আমি অংশীদার অংশ মনে করি মানে যে আমি চেষ্টা করি একরা বাংলার পাশে থাকার একরা বাংলার বিভিন্ন প্রোগ্রামের সাথেও থাকি আর মাদ্রাসাতুন নূরের সাথেও আমি আসি আমরা একরা বাংলার মাদ্রাসাতুন নূরের পক্ষ থেকে আলখার ফাউন্ডেশনের যে মানবিক কল্যাণে বিশ্বব্যাপী যে কার্যক্রম হচ্ছে আমরা সব সময় পাশে থাকবো চেষ্টা করব বিভিন্ন প্রজেক্টে যাতে আমরা মাদ্রাসাদ নূরের হয়তো অনেক সময় অ্যাক্সেস থাকে না আমরা বিভিন্ন দেশে কাজ করার আমরা মাদ্রাসাদ নূরের পক্ষ থেকে ইনশাআল্লাহ এটাও আদা করতে পারি আমরা মানবিক কল্যাণে আলখাই ফাউন্ডেশনের পাশে অবশ্যই থাকবো জাজাকুমুল্লাহ সুন্দর জাজাকুমুল্লাহ খারাপ মাদেশ লন্ডনের সমাজের দায়িত্বশীল বৃন্দ যারা আমাদের আজকের এই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করে আমাদেরকে সময় দিলেন সুক্রিয়া জানাচ্ছি আপনাদের জন্য সবাইকে জায়খের দান করেন প্রিয় প্রতিষ্ঠান তার লক্ষ্যপাণে গিয়ে যাক দিনী শিক্ষার প্রচার প্রসারে আমাদের কমিউনিটি সহ উম্মাহের কল্যাণের প্রতিষ্ঠান তার কাজকে অব্যাহত রাখুক এই দোয়া এবং এই রব্বুল আলমিনের দরবারে মাহেরামাদান নজিল এর মাসে বেশি করে কোরআন পড়ব নে কামলের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো আল্লাহ যেন আমাদের সিয়াম আমাদের আবাদত বন্দী সবগুলা যেন আল্লাহ সব আহমাল কবুল করেন আল্লাহজন তাকো আলামুত্তাকে আমাদের সবাইকে বানিয়ে দেন সাথে থাকার জন্য সুক্রিয় আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণকে বিদায় নিতেছি এখানে সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার